সুপ্রিয় এইচএসসি পরীক্ষার্থীরা, আপনাদের মনে হয়তো একটি প্রশ্ন জাগতেই পারে যে বর্তমানে যে হারে এই করোনা ভাইরাসের আতঙ্ক ছড়িয়ে পড়েছে এবং বাংলাদেশ সরকার বর্তমানে 31 মার্চ পর্যন্ত সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছে, সেজন্য সামনে এইচএসসি পরীক্ষা কি হবে, তো এই প্রশ্ন অনেকের মনে জাগতে পারে। তো চলুন আমরা শিক্ষামন্ত্রীর কাছ থেকে এই প্রশ্নের উত্তর জেনে আসি। এইচএসসি পরীক্ষার বিষয়টি নিয়ে আমরা সেই তারিখের আরো কাছাকাছি গেলে আমরা তখন সিদ্ধান্ত দিতে পারবো, কারণ আপনারা জানেন যে এরকমের একটি যখন জনস্বাস্থ্য বিষয়ক এই ধরনের একটি এপিডেমিক বা প্যান্ডেমিক এরকম যখন হয়, এটি কিন্তু ইভলভিং সিচুয়েশন, তাই না? একদম গোড়াতে যেমন এটাকে প্রেডিক্ট করা যায় না, এটা যখন হচ্ছে এক একটা পর্যায়ে গিয়ে তখন কিন্তু সেটির জন্য এক এক পর্যায়ে এক এক ধরনের সিদ্ধান্ত নিতে হয়। সে কারণে এখনই আজকে 16 তারিখ, এখনই আমরা 1 এপ্রিলের সিদ্ধান্ত এখনই নিয়ে নিই। আমরা আরো কাছাকাছি সময় দিয়ে অবস্থা পর্যবেক্ষণ আমরা করছি। আমরা বারবারই বলেছি, আমরা যা কিছু প্রয়োজন হবে, সতর্কতামূলক যা কিছু আমাদের প্রয়োজন হবে, প্রতিরোধমূলক যা কিছু আমাদের প্রয়োজন হবে, আমরা সেই সিদ্ধান্ত নেব। কোনো সিদ্ধান্ত নিতে আমরা পিছপা হব না। তো আপনারা বুঝতেই পারলেন যে পরীক্ষার সময় আসলে তখন সিদ্ধান্ত নেওয়া হবে পরিস্থিতি বুঝে, যে আসলে পরীক্ষা কি হবে হবে না। তো এই বিষয়ে আপনারা অযথা চিন্তা না করে যা যা প্রিপারেশন ভালো করে নিতে থাকুন।